রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকার আশগ্রাম পাটনিপাড়ায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 12টার দিকে দামকুড়া থানার পাটনিপাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, সাজ্জাদ সাহেব, যার বয়স 62 থেকে 63 বছর হবে, সে তার আপন ছেলে স্বপনের হাতে নিহত হয়েছে। এটি লোমহর্ষক একটি ঘটনা। পিতা পুত্র দুজনেই এক বাড়িতে বসবাস করত। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে স্বপনের মা কিছুদিন আগে মারা যায়, 6 মাস আগে। তার মার মৃত্যুর পর তার বাবা ফোনে বিভিন্ন জায়গায় কথা বলতো। তার সন্দেহ ছিল যে তার বাবা খুব শীঘ্র বিয়ে করতে যাচ্ছে এবং তার সম্পত্তির ভাগ আরেকজন পাবে। এই সন্দেহ থেকে পিতাপুত্রের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। মনোমালিন্য থেকে আস্তে আস্তে সেটা হত্যার রূপ নেয় এবং গত রাতের তার আগে রাতে আপন ছেলে স্বপনের হাতে এই সাজ্জাদ খুন হয়েছে নির্মমভাবে। ঘুমন্ত অবস্থায় যখন সাজ্জাদ ছিলেন তখন তার মুখে প্লাস্টিক দিয়ে চাপিয়ে ধরে প্রথমে স্বপন। এরপর ঘুম ভেঙে গেলে যখন ধস্তাধস্তি করে তখন স্বপন লাঠি দিয়ে তার বাবার মাথায় উপুড়ঝুপুড়ি আঘাত করে এবং যখন সে নিস্তেজ হয়ে যায় তখন তার মৃতদেহটি তার ছেলে স্বপন একাই টেনে হিঁচড়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। আমরা খবরটি যেভাবে জানতে পারলাম সেটিও ইন্টারেস্টিং। এই স্বপনের চাচা থানায় এসে প্রথমে জানালো যে তার ভাইকে পাওয়া যাচ্ছে না। তো তখন আমার দামকুড়া থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো যে তার পরিবারের সদস্য কয়জন। তারা বললো যে একটি মাত্র ছেলে আছে, তারা বাপ বেটা একসঙ্গে বসবাস করলো। আমাদের সন্দেহ হয় যে ছেলে আসলো না কেন, চাচা আসলো কেন। তখন তার ছেলেকে কৌশলে থানায় ডেকে নিয়ে আসা হয়। নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করা হলে সে সঠিক উত্তর দিতে পারেনি। অনেকক্ষণ কথা বলার পরে আমাদের সন্দেহ হয়েছিল। তারপরে একসময় সে স্বীকার করে যে সে ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু ডেড বডি কোথায় রেখেছে সেটি বলতো না। অনেক চেষ্টার পরে সে অবশেষে স্বীকার করেছে। এরপর আমরা গত রাতে রাত 3টার সময় এই ডেড বডিটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। অনেকটি সম্পূর্ণরূপে সরানোর পর ডেড বডিটি পেয়েছি। পুলিশ স্বপনের কাছে হত্যার কারণ জানতে চাইলে তিনি জানায় তার মা 1 বছর আগে মারা গেছেন, তারপর তার বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়। এতে আপত্তি জানায় স্বপন। আপত্তির কারণ হিসেবে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করলে তার বাবার সম্পত্তির ভাগাভাগি হয়ে যেত, তাই তিনি আপত্তি জানিয়েছিলেন বিয়েতে। বারণ করার পরও তার বাবা না শোনায় তাকে ঘুমের মধ্যে গভীর রাতে প্রথমে প্লাস্টিক জড়িয়ে পরে চাকু দিয়ে হত্যা করেছেন বলে জানান নগর মুখপাত্র। স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত 3টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বপনকে ওই দিনই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাবাকে হত্যার দায়ে মামলা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।